সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখে দেখতে চলে আসলাম সরকারি রেস্তোরাঁয়, যেটি হচ্ছে শিমুলিয়া ঘাট মাওয়া অবস্থিত। তো আজকে আমরা এখানে জানবো যে বর্তমান যে ইলিশের প্রাইস সে সম্পর্কে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সরকারি হোটেল রেস্তোরাঁ, আমি মোহাম্মদ জাফর শিকদার, আমি মাছের এখানে দেখতে আসি। তাই আসি ভালো, ইনশাল্লাহ আমরা ভালো আছি। তাই আপনাদের তো আল্লাহর রহমত, এই এখানে দেখা যায় দূর দূরান্ত আসে মানুষজন। আমাদের এখানে যে ইলিশ আছে, তার তাজা বড় ইলিশ পাওয়া যায়, ছোট মাঝারি, টোনা ফিশ, সব কিছু, চিংড়ি মাছ, রূপচাঁদা, কোরাল, এটি আমাদের এখানে থাকে সবসময়ের জন্যই, অথচ আমাদের অবশিষ্টও থাকে। ঢাকাতে যারা আসে বা অনেক দূর দূরান্তে আসে, তারা এখানে যেমন ইলিশ ফ্রাই এবং ইলিশের লেজ ভর্তা, যেমন এই মাওয়াঘাট একটা ঐতিহ্য যে বেগুন ফ্রাই, যে আমার লেজ ভর্তা বেগুন ফ্রাইটা আমাদের মাওয়াঘাটের ঐতিহ্য। তারা অনেকে আসে খাবারের, ভালো খাবারের জন্য, ভালো রুচিসম্মত আমরা যতদূর সম্ভব চেষ্টা করি এই সরকারি রেস্তোরাঁয় ভালো খাওয়ানোর, ভালো মানের জন্য আমরা বেশ যতটুকু সম্ভব চেষ্টা করি ভালো খাওয়ানো থাকি। তাই এই মাওয়াঘাটে অনেক দিন যাবৎ এখানে ইলিশ ভাজা এবং লেজ ভর্তা, চিংড়ি ফ্রাই, কোরাল রূপচাঁদা, এটি টোনা ফিশ, এটি অনেক লোক আসে খায়, হ্যাঁ সরকারি বিষয়ে। তাই আমরা এটি সবসময় সচরাচর করে থাকি আর কি। তাই অনেক সময় ঢাকাতে দুধে আসে, ভালো খায়, ভালো খাবার চেষ্টা করি, ভালো রাখি, হ্যাঁ এই আমার হলো কাম্য। যেমন এখন আপনি যদি আমাদেরকে মাসে বর্তমান মূল্য প্রাইস এটা প্রাইস আমাদের যে এই যে 2 কেজি 280 গ্রাম ওয়েট এই মাছটার, ইলিশটা দেখা যায়, যেমন এইটা এখন একটু আগের তুলনায় দাম কমছে। কারণ এটা আগে যেমন ছিল হলো 2500 টাকা কেজি, এখন আমরা মনে হয় 2200 টাকা কেজি খাওয়াইতে পারতেছি। যেমন এই একটা মাঝারি মাছ, এটা আমরা 1800-2000 খাওয়াইতে পারতেছি। যেমন এই যে ছোটো ইলিশটা আছে, এটা আমরা 1200-1300 খাওয়াইতে পারতেছি, হ্যাঁ এখন একটু মাছের দাম কমছে। তাই আমাদের ব্যবসা নিয়ে তো ভালো হইতেছে, ভালো চলতেছে, মানুষজন আসে, খুব আনন্দ আর কি, এটা আনন্দের বিনিময় আর কি, খুব ভালো লাগে। এই যে দিন রাত নাই আমরা করতে থাকি, খুব ভালো লাগে, আনন্দিত। জি আমরা দিন রাত 24 ঘন্টা সার্ভিস, আমাদের ছিপটি আছে। তাই আজকে যেমন আমি দিন রাত করতেছি, আমার মনের আবেগে আনন্দ দেয়, খুব ভালো লাগতেছে, লোকজন দেখে, অনেক লোকজন আসছে, হ্যাঁ কাস্টমার দেখে ভালো লাগছে আর কি, এই কারণে আর কি। হ্যাঁ বলার থাকলে বলতে পারবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি সরকারি রেস্তোরাঁয়। তো এখান থেকে জানবো যে আমার এক ভাই এখানে গিয়ে রেগুলার খেতে আসেন, তো সে সম্পর্কে জানবো এখানে খাবার রিভিউ সম্পর্কে। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে রেগুলার আসেন? মোটামুটি রেগুলার বলা যায়। এখানে খাবার সম্পর্কে আপনি যদি প্রথমত হচ্ছে যে এনভায়রনমেন্টটা ভালো, একটা গুড এনভায়রনমেন্ট, একটা পরিবেশ সুন্দর এবং ফুড কোয়ালিটিও ভালো, আলহামদুলিল্লাহ খারাপ না, ভালো ওভারঅল অবশ্যই ভালো। ভালো বিধায় তো আমরা আসতেছি এখানে, ভালো না হলে তো আসতাম না, কারণ এটা তো ফার্স্ট টাইম না, সেভারাল টাইম আসা হয়েছে, তো এটা তার মধ্যে অনেকবারের মধ্যে একবার, তাও ভালো, ফুড কোয়ালিটি ভালো। আপনারা সবাই এখানে আসবেন, শখের হাড়িতে আসবেন এবং খেয়ে যাবেন, এবং ওদের ফুড সম্পর্কে আপনাদেরও রিভিউ যারা থাকবে ওরা আপনারাও বলে যাবেন। আমরা তো অবভিয়াসলি ভালোই বলতেছি, আমরা ভালো পেয়েছি এবং আপনারা সবাই আসবেন এখানে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ অবশ্যই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা চলে আসি শখের হাড়ি রেস্তোরাঁ। তো এখান থেকে আমরা অনেক ভিডিও কভার করলাম, তো এখানে আমার এক ভাই আছে, তার কাছ থেকে জানবো এখানে খাবার সম্পর্কে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছে। আমি ধন্যবাদ জানাই আপনাদের দেশপ্রেম টিভি চ্যানেলকে। আসলে আমি আসছি চট্টগ্রাম থেকে, আমার নাম ফরহাদ সাইম, আমি চট্টগ্রাম মহানগর ডলমরিং থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছি। আসছি প্রথম আসলে এই শখের হাড়ি রেস্তোরাঁয় দেখে খুব ভালো লাগলো, তাদের খাওয়ার মান অনেক উন্নত এবং তাদের পরিবেশটা অনেক সুন্দর, মোটামুটি ওভারঅল সব দিক দিয়ে তাদের কাস্টমার সার্ভিস সহ সব কিছু আসলে মানে মনোরম পরিবেশে সবচেয়ে ভালো লাগলো। কিছু বলা যায়
আমার আসলে ভাবনা নিয়ে আপনাদের দেশপ্রেম এই চ্যানেলের জন্য শুভকামনা রইল এবং দর্শকদের জন্য সকলের এই মাওয়া ঘাটে আসবেন এবং একবার এসে শখের হাড়ি রেস্তোরাঁয় খেয়ে যাবেন সকল দর্শকদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য এবং শুভকামনা রইল সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিশুক আজকে চলে আসছি আমরা শখের হাড়ি রেস্তোরাঁতে যেটি হচ্ছে শিমুলিয়া মাওয়াঘাট অবস্থিত তো আজকে জানবো যে এখানে বর্তমান যে পরিস্থিতি ইলিশের ইলিশ এবং তাদের খাবারের যে মান সম্পর্কে জি ইনশাল্লাহ ভালো আমরা প্রথম থেকেই শখের হাড়ি রেস্তোরাঁকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নের মধ্যে প্রথম স্বপ্নটাই ছিল শখের হাড়ি রেস্তোরাঁকে আমরা অন্তর্পক্ষে যারা যে কয়জন মালিক আছি প্রত্যেকে আমরা এক মনে একত্রিত হয়েছি এই কারণে যে এটা আমরা কমার্শিয়াল হিসাবে বা বাণিজ্যিক হিসাবে দেখব না আমরা এটাকে সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে একটা দেখব যেন আমাদের এই প্রতিষ্ঠানটা সবসময় নিটে নিটে থাকে মানুষ আইসা যেন অন্ততপক্ষে যারাই আসে তারা যেন আইসা খুব নিজেদের বাড়িঘর বা নিজেদের প্লেস মনে করে এবং তারা যেন অন্ততপক্ষে এক জায়গায় আইসা তারা শান্তি পায় আমরা খাবারের মানটাকে যথেষ্ট পরিমাণ ধরে রাখার চেষ্টা করি আমরা চেষ্টা করি অন্ততপক্ষে কারো কোনো কাস্টমার কোনো ক্লেম করলে সেই ক্লেমটাকে আমরা বা অভিযোগ করলে সেই অভিযোগটাকে আমরা গুরুত্ব সহকারে নিয়ে আমরা মনে করি সেটা আমাদের আগামী দিনে পথ চলার জন্য সেটা আমাদের একটা পরামর্শ আমরা সেটাকে খুব গুরুত্ব দিই তৃতীয় কথা হলো আমরা চাচ্ছি অন্ততপক্ষে এই শখের হাড়ি রেস্তোরাঁর মাধ্যমে অন্ততপক্ষে আরও অনেক মানুষের সাথে আমাদের পরিচিতি ঘটুক এবং এই পরিচিতি ঘটার মধ্যে একটা আত্মীয়তা সেই বন্ধন অন্ততপক্ষে জড়াক যাতে অন্ততপক্ষে আমরা মনে করি যে আমরা যতদিন থাকবো ততদিন পর্যন্ত আমাদের সেই ভ্রাতৃত্ব বোধটা যেন অন্ততপক্ষে টিকে থাকে না দর্শকদের প্রতি বলার মতো আমার কিছু কথা আছে সেই কথাটা হলো যারাই আমাদের শখের হাড়িতে আসবেন তারা মনে করবেন অন্ততপক্ষে যে না সেটা প্রথম থেকে যেমন চলছে তেমন যেন চলে এবং তাদের যা পরামর্শ আছে সেই পরামর্শ যেন অবশ্যই তারা আমাদের দিয়ে যান যে না এইটা না এইটা এইটা অসুবিধা হচ্ছে বা এইটা না করেন যার ধরুন আপনার অনেকে হয়তো মনে করতে পারে এটা বললে বুঝি বিরক্ত না আসলে আমরা বিরক্ত হই না আমরা চাচ্ছি অন্ততপক্ষে তারা তাদের আমাদের পরামর্শ আমাদের তারা পরামর্শ দিক আমরা তাদের পরামর্শতে চলার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি আমাদের এখানে মূলত মানুষ আসে হলো ইলিশ খাওয়ার জন্য সেই ইলিশটা তারা উপভোগ করে যে এখানে একটা তাজা ইলিশ পাওয়া যায় এবং সেই তাজা ইলিশটা তারা নিজেরা যেভাবে অন্ততপক্ষে প্র্যাকটিক্যালি যেই জিনিস যে কাটা থেকে আরম্ভ করে ভাজা থেকে আরম্ভ করে সব কিছু তারা প্র্যাকটিক্যাল দেখতেছে এবং প্র্যাকটিক্যাল দেখে তারা খাচ্ছে এই জিনিস এবং সে আনন্দটা ভোগ করছে সেই আনন্দটা আমরা ধরে রাখতে চাই অন্ততপক্ষে হ্যাঁ এবং আমাদের আর বিশেষ করে এখানে আসে বিভিন্ন ভর্তা খাওয়ার জন্য তারপরে বেগুন ভাজা খাওয়ার জন্য এইসব নিয়ে মানুষ অন্ততপক্ষে আনন্দিত এবং সেই আনন্দটাকে আমরা অন্ততপক্ষে আমার সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ আমি মোহাম্মদ মিশুক শখের হাড়ি রেস্তোরাঁ শিমুলিয়া ঘাট মাওয়া ঢাকা বাংলাদেশ